গত রবিবার সন্ধ্যা রাতে সংঘটিত গুজরাটের মোরবি ঝুলন্ত সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 144 জন। মৃতদের মধ্যে শিশুর সংখ্যা 50-এর বেশি, মারা গিয়েছে 35 জন মহিলাও। এখনও উদ্ধার কার্য চলছে মৎস্য নদীতে। জলের নিচে গুলমের ছোপে আরও দেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকারীদের সঙ্গেও কথা বলেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায় গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকেও। ঘটনাস্থলে রয়েছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী, রয়েছে নৌ এবং সেনাবাহিনীও। সেতু বিপর্যয়ে এখনও পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সোমবার রাতে উদ্ধারের কাজ বন্ধ করা হলেও প্রধানমন্ত্রী সফরের আগে মঙ্গলবার সকালে তা ফের চালু করা হয়। সূত্রের খবর, এখনও অনেকের খোঁজ না মেলার কারণেই এই সিদ্ধান্ত, যদিও সরকারিভাবে এখনও বলা হচ্ছে মৃতের সংখ্যা 144। গান্ধীনগরের রাজভবনে মোরবি কাণ্ড এবং পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘবীর পাশাপাশি মুখ্য সচিব এবং পুলিশ প্রধান হাজির ছিলেন বৈঠকে। দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার রাজ্য জুড়ে শোক দিবস পালনের কথা ঘোষণা করেছে গুজরাট সরকার। বিপর্যয়ের কারণেই আলোচনার পাশাপাশি ওই বৈঠকে উদ্ধারের কাজ এবং তদন্তের গতি প্রকৃতি নিয়েও আলোচনা করা হয়। প্রসঙ্গত, যে সংস্থার হাতেই সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা না করেই যারা সেতু খুলে দেয় বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। এ ঘটনায় শোক প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই কঠিন সময়ে ভারতবাসীর পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইন নিউজ।